সিনেমা দেখে কেমন লাগলো? ভালো ভালো। অ্যাকচুয়ালি ভুলভুলাইয়া দেখার পরে কানের মধ্যে কি গান বাজতে থাকে? মেরে ঢোল না সুন। বাট ভুলভুলাইয়া টু দেখার পর কানের মধ্যে কি গান বাজছে জানো? ট্যান 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 ট্যান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল liveami.com। আমি শিল্পী আর আমি চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা মাত্র জাস্ট দেখে এলাম ভুলভুলাইয়া টু। তো এই সিনেমাটা দেখতে গিয়ে আমি ব্লগ বানিয়েছি, আর কেমন হয়েছে ব্লগটা তোমরা পুরোটা দেখবে। অ্যান্ড হ্যাঁ, আর এই ভিডিওটার শেষে আমি একটা সিনেমাটার রিভিউ দিয়েছি, সেটাও অবশ্যই দেখবে। তো চলো আমরা SVF-এ যা, SVF থেকে এলাম মাত্র, তো এখন বাড়িতে ঢুকবো। তোমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে ভিডিওটা দেখে নাও। তো আজকে আমরা চলে এসেছি SVF-এ PRM মলে। তো আমার সাথে আছে অনু আর প্রিয়া, হাই করে দে। তো চলো আমরা এখন SVF-এ যাচ্ছি, ভিতরে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন লিফটে আছি, আমরা যাচ্ছি হচ্ছে SVF-এ। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিছুই দেখতে পাবে না, খুবই অন্ধকার। ভাবছিলাম যে হলটা তোমাদেরকে দেখাবো, ভেতরের লুকটা দেখো দারুণ করেছিল ভেতরের জায়গাটা। তো গাইস সিনেমা এখন শুরু হতে চলেছে, এই দেখতে পাচ্ছ তোমরা। তো একদম ঠিক টাইমে এসেছি, প্রায় 1 মিনিট আগে আসলাম আর শুরু হয়ে গেল। আর হল এখনো পুরো ফাঁকাই আছে গাইস, তোমরা কিছুই দেখতে পাবে না, আমাদেরকে একদমই দেখতে পাবে না, কারণ পুরো অন্ধকার। এই তো দেখতে পাচ্ছ, একটু একটু অন্ধকার দেখতে পাচ্ছ। তো গাইস এই জায়গাটা হচ্ছে প্রেম করার মনে হয় আদর্শ জায়গা। পিছনে সব কাপলস, শুধু আমরাই তিনজন এসেছি। এই যে আমাদের সিনেমা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ, ফার্স্ট লুক সিনেমা, ফার্স্ট সিন। ভাই ভয় লাগে রে, ঘুমুরে আওয়াজটা শুনে কেমন একটা গায়ে কাটা দিল না? ও মাই গড, মুভিটা তো দারুণ লাগছে। আর ইন্টারভিউ দিল মাত্র, তো বাসন্তি তখনই ফোন করলো যে ওরা KFC-তে আছে নিচে। তো আমি যাচ্ছি ওদের সঙ্গে দেখা করতে, ইন্টারভিউ শেষ হওয়ার আগে আগে চলে আসবো। তো চলো, মুভিটা দারুণ লাগছে, দারুণ। হাফ তো দেখলাম, তো দারুণ ছিল। চলো তাড়াতাড়ি আবার চলে আসতো ইন্টারভিউ শেষ হওয়ার আগে। তো আমি 1 নম্বর ফ্লোরে যাচ্ছি KFC। মুভি মনে হয় শুরু হয়ে গেছে, ফোন করলো। তো এখন আমি আবার ওপরে যাচ্ছি, মুভি কতটুকু হয়ে গেল। যাই হোক, বাসন্তী মেহবুব ওদের সাথে দেখা হলো, ফটাফট গিয়ে দেখা করে চলে আসলো। তো গাইজ আমরা সিনেমা দেখে বের হলাম, তো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমি শেয়ার করবো একটু পরে। তো সাথে থাকো।
পাচ্ছি কোথায় রিভিউ দেব, চুলার রিভিউ দেওয়ার জায়গা পাচ্ছিলাম না, এত লোক এত ভিড়, লিফটে দাঁড়িয়ে লিফটে রিভিউ দিচ্ছি। বল রিভিউ, বল কেমন লেগেছে, বল একটু, বল একটু, বল। সিনেমা দেখে এখন বাড়ি চলে এসেছি, বাড়ির সামনেই আছি, তো ভাবলাম আগে একবার রিভিউটা দিয়ে দিই সিনেমার। তো অ্যাকচুয়ালি সিনেমাটা দারুণ ছিল, বুলবুলাইয়া টু। আর মেনলি রিভিউ না, আমি আমার দর্শকের নজর থেকে কেমন লেগেছে সেটাই তোমাদেরকে জানাবো। তো খুবই ভালো ছিল, পারফেক্ট কম্বিনেশন অফ হরর, রোম্যান্স অ্যান্ড কমেডি, তো খুবই ভালো। আর প্রথমে সিনেমা দেখতে যাওয়ার আগে ভাবছিলাম যে অক্ষয় কুমার নেই, কেমন হবে সিনেমাটা, ভালো হবে না নিশ্চয়ই। তো সিনেমা দেখার পর ধারণা টোটালি চেঞ্জ হয়ে গেছে, মানে কার্তিক আরিয়ানের অভিনয় জাস্ট দারুণ, ফাটাফাটি, একদম চোখ বন্ধ করে যদি শোনা যায় কার্তিক আরিয়ানের মানে ভয়েসটা অনেকটা মনে হবে অক্ষয় কুমারের। কার্তিক আরিয়ানের অভিনয়টা সত্যিই দারুণ ছিল, দারুণ। আর তো হ্যাঁ, রিভিউয়ের মাঝখানেই থামতে হলো, কারণ কুকুর চলে এসেছিল আর ভয় পেয়েছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে কার্তিক আরিয়ানের অভিনয়টা সুপার ছিল, আর কিয়ারা, হ্যাঁ কিয়ারাও ভালো অভিনয় করেছে, বাট কিয়ারার পার্ট খুব অল্পই ছিল, কারণ কিয়ারা সারা সিনেমাতে প্রায় লুকিয়েই ছিল। আর হ্যাঁ, সবথেকে ভালো তো করেছে টাপু, তো টাপু ম্যামের অভিনয়টা দারুণ ছিল, আর মেনলি টাপু ম্যামকেই বলা যায় এই ফিল্মের হিরোইন। তো আরেকটা জিনিস বলি, এই ফিল্মের সাথে আরেকটা ফিল্মের মিল আছে, বলবো কোন ফিল্ম, অ্যালোন সিনেমা। তো অ্যালোন সিনেমার সাথে অনেকটা মিল আছে, আর বাকি আমি ডিটেল এখনই বলবো না। আর হ্যাঁ, সমস্ত কিছুই ভালো লেগেছে, কমেডিও দারুণ ছিল, মানে আর অ্যাকচুয়ালি মানে সারা সিনেমাতে একটুকু জায়গাও বোর হইনি, খুবই ভালো ছিল। আর যেটা বলছিলাম যে একটা জিনিস মিস করেছি, যে অবভিয়াসলি অক্ষয় কুমার ভালো, তা আরেকটা জিনিস যে মেরে ঢোল না সুন গানটার মধ্যে যে আগের সিনেমার যে নাচগুলো ছিল সেই নাচগুলো এটার মধ্যে নেই, তো এই জিনিসটা একটু মিস করেছি। হ্যাঁ, মেরে ঢোল না গানটা ছিল, নাচটাও ছিল, বাট সেই আগের সিনেমাটার ফ্লেভারটা কোথাও যেন পেলাম না। আগের সিনেমাটায় যেমন মানে গানটা চালু হলেই মনে একটা ভুতুড়ে ভুতুড়ে ফিলিংস চলে আসে, মানে কোনো অন্ধকার জায়গাতে গেলেই মনে হয় কানে আমি যে তোমার গানটা বাজতে থাকে, আর তেমন এই সিনেমাটা সেই গানটার ফ্লেভারটা কোথাও একটু মিসিং ছিল। তবে লাস্টের দিকে আছে গানটা, মানে মেল ভয়েসে গানটা, আর মাঝখানে আরেকটু আছে ফিমেল ভয়েসিং, বাট ওটা একটু তোমাদের দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে আগে সেই নাচের ফ্লেভারটা কোথাও যেন একটু মিসিং। আর হ্যাঁ, তোমরা যারা ভাবছো যে প্রথমে যে বুলবুলাইয়া সিনেমাটা ছিল 2007-এ, তো সেই সিনেমাটার কোথাও সেকেন্ড পার্ট না, তো এটা না, একদমই না, একদমই আলাদা সিনেমা, কাহিনীও আলাদা। তো সিনেমাটা আর কাহিনীটা কি অনেকটাই আমি বলে দিলাম, তবে পুরোটা দেখার জন্য তোমাদের কী করতে হবে, সিনেমাটা গিয়ে দেখতে হবে হলে। তো অবশ্যই দেখো, আমি রিকমেন্ড করবো, অবশ্যই ভালো ছিল, খুব ভালো। আর তোমরা যা যা অলরেডি দেখে ফেলেছ তারা আমাকে কমেন্ট করে দেবে, আর দেখার পরও কমেন্ট করবে। তো চলো এখন বাড়ি চলে যাব, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও। টাটা, বাই বাই। এটা কি ছিল, ক্লিপ আছে, বাই।